एक सप्ताह धरे मृत स्वामीर देह आटके रखलें स्त्री निजेई। एई घटनाय व्यापक चांचल्य छड़िएछे सोदपुर एलाकाय एबं घटनास्थले पुलिश गिये मृतदेह उद्धार करेछे बोलेई जाना गिएछे। बेसरकारि संस्थाय चाकरी करतेन 40 बछर बयसी अमियो दास स्त्री अंजलि दासेर संगे बाड़ीते थाकतेन। बेश कयेकदिन स्वामी स्त्रीके एलाकार लोकजन देखते पाच्छिलेन ना आर सकालबेला बाड़ी थेके दुर्गन्ध बेर होते देखेई एलाकार लोकजनेर सन्देह हय। তারা ফোন করে খড়দা থানার পুলিশকে জানায়। খড়দা থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে স্বামী অমিয় দাসের মৃতদেহ। পুলিশের অনুমান গত সোমবার মারা গিয়েছেন অমিয় বাবু এবং টানা এক সপ্তাহ ধরে মৃত স্বামী মৃতদেহ আগলে রেখে ঘরের মধ্যেই রয়েছেন শ্রী অঞ্জলি দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তাতে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশে খবর দেওয়া যখন পুলিশ এসছে কি জানতে পেরেছিল? জানতে পেরেছি কদিন ধরে বাবার শরীর খারাপ ছিল একটু, এবার হয়তো ডেথ হয়ে গেছে ওই জন্য। সেটা তো আমি বলতে পারবো না। আমি আজকে খবর পেয়েছি সকালবেলা ফোনে, তারপরে আমি এসে গেছি। আগেই হয়েছে, ঠিক আছে, মাস 4-5 আগে ফোন করেছিলেন তখন।